আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের কে এন এম পি টিভি থেকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। তবে যাই হোক, আর লেট করবো না, চলে আসলাম এই সুন্দর আপুটির কাছে। তো আপু আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? আলো। আলো, বাহ সুন্দর একটা নাম। অন্ধকারের আলো জ্বালাইতে আলো এখন এসেছে। তা আলো আপুর দেশের বাড়ি কোথায়? বিক্রমপুরের মেয়ে তুমি। তোমার দেশের বাড়িতে আপনজন কে কে আছে? আপনজন আমি, আমার মা আর একটা ছোট ভাই আছে। ছোট ভাই মা একে নিয়ে আছো? হ্যাঁ। আচ্ছা, তোমার তো মনে হয় বিয়ে হয় নাই? না। আচ্ছা, তো আলো আপুর দেশের বাড়িটা হচ্ছে বিক্রমপুরে, তাই না? তো তুমি আগে কখনো প্রতিবেদন করেছিলে? না, এই প্রথম আসছো। কি উদ্দেশ্যে আসছো, কি মন করে নিয়ে আসছো, তুমি দর্শকের উদ্দেশ্যে একটু বলো। কি উদ্দেশ্যে আছে? আমি একটা ভালো মনের মানুষের জন্য প্রতিবেদনের সামনে আসছি। বাসাবাড়ি কাম করে রাখাই একটা ভালো মনের মানুষ, যে আমার দায়িত্ব নিতে পারবে, আমার মা ভাইয়ের দায়িত্ব নিতে পারবে, ওরকম একটা মানুষের জন্য আইছে। অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার এই আলো বোনটি এই প্রথম ভিডিওর সামনে আসছে, একটা ভালো মনের সন্ধানে আসছে। তা সে যদি একটা মনের সন্ধান পায়, মেয়েটার দায়িত্ব যে নেবে, তার মার দায়িত্ব যে নেবে, তাকে সে সারা জীবনের জন্য গ্রহণ করবে, তাই তো বলছো আলো? আচ্ছা আলোকে আমি একটা কথা বলি, তোমাকে দেখতে দেখতে কোনো দর্শকে তোমার কথা শুনতে শুনতে যদি ভালো লেগে যায়, মায়া লাগে, তোমার দায়িত্ব নিতে চায়, তোমাকে বিয়ে করতে চায়, তাতে তুমি একমত আছো? রাজি আছো? আচ্ছা, সেই ব্যক্তিটা তোমার মতো যদি স্মার্ট না হয়, বুড়া হয়, বৃদ্ধ হয়, তাতে তোমার কোনো ক্ষতি হবে? না, কোনো সমস্যা নাই, যদি তার মন ভালো থাকে, আমার যদি দায়িত্ব নিতে পারে আমার মা ভাইয়ের, তাহলে আমি রাজি আছি। অশেষ ধন্যবাদ। তার মনটা বড় হতে হবে, সে যেমনই হোক না কেন, সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, তাতে আমার কোনো আপত্তি নাই, তার মনটা বড় হতে হবে, দায়িত্ব নিতে হবে, তাই তো বলছো? হ্যাঁ, অশেষ ধন্যবাদ। আচ্ছা, সেই ব্যক্তিটা তোমার দায়িত্ব যদি নিয়ে বলে, আলো তোমার অল সাইড দায়িত্ব আমি নিলাম, তোমাকে টাকা পয়সা লাগে আমি দেব, তোমার ভরণ পোষণের খরচ লাগলে আমি চালাবো, সেই ব্যক্তিটা যদি দুই বছর এক বছর অপেক্ষা করতে বলে, তুমি অপেক্ষা করতে পারবে? হ্যাঁ, অপেক্ষা করতে পারবো, যদি আমার খরচপাতি চালায় তাহলে আমি অবশ্যই অপেক্ষা করতে পারবো। অপেক্ষা করতে পারবে? হ্যাঁ। এবং সেই ব্যক্তিটা তোমাকে যদি বলে, আলো তোমার সেমটা তুমি চেঞ্জ করে ফেলো প্রতিবেদনের, তুমি নতুন একটা সেম নিয়ে কথা বলো আমার সাথে, তুমি পারবে কথা বলতে? কেন কথা বলতে পারবো না? ঠিক আছে, তুমি দর্শকের উদ্দেশ্যে আরো কিছু বলো, বলো আরো কিছু বলো। খারাপ কোনো আলোচনা না নেই, যদি ছোট বোনের সাথে একটা সেলাই মেশিন দিতে পারে তাও ভালো, কারণ আমি সেলাই মেশিন চালাতে পারি। তুমি সেলাই মেশিন চালাতে পারো? হ্যাঁ। প্রিয় ভিউয়ার্স, এই বোনটা বলছে যে আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে চাই, যদি কোনো প্রিয় ভাই আমাকে একটা সেলাই মেশিন উপহার স্বরূপে দেয়, তা আমি আত্মার থেকে খুশি হব, আমি সেই মেশিনটা চালিয়ে আমার জীবিকা নির্ভর করতে পারবো এবং তার সাথে আমি আলাপ আলোচনায় মুগ্ধ থাকবো, তাই তো বলছো? হ্যাঁ। আর একটা কথা বলছি প্রিয় ভিউয়ার্স, মেয়েটা পর্দাশালী মেয়ে, মেয়েটা নামাজি মেয়ে, আমি নিজে তদন্ত নিয়ে নিজে প্রতিবেদনটা করেছি, মেয়েটাকে কেউ খারাপ কমেন্ট করবে না, মেয়েটা পাচক তো নামাজি মেয়ে, তাকে খারাপ ভাষায় কেউ ফোন দিবে না, এই তো বলছো আলো? অশেষ, তোমার তো মনে হয় বিয়ে হয় নাই? না। আচ্ছা, তো আলো আপুর দেশের বাড়িটা হচ্ছে বিক্রমপুরে, তাই না? তো তুমি আগে কখনো প্রতিবেদন করেছিলে? না, এই প্রথম আসছো। কি উদ্দেশ্যে আসছো, কি মন করে নিয়ে আসছো, তুমি দর্শকের উদ্দেশ্যে একটু বলো। কি উদ্দেশ্যে আছে? আমি একটা ভালো মনের মানুষের জন্য প্রতিবেদনের সামনে আসছি। আমি বাসাবাড়ি কাম করে রাখাই একটা ভালো মনের মানুষ, যে আমার দায়িত্ব নিতে পারবে, আমার মা ভাইয়ের দায়িত্ব নিতে পারবে, ওরকম একটা মানুষের জন্য আসছি। অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার এই আলো বোনটি এই প্রথম ভিডিওর সামনে আসছে, একটা ভালো মনের সন্ধানে আসছে। তা সে যদি একটা মনের সন্ধান পায়, মেয়েটার দায়িত্ব যে নেবে, তার মার দায়িত্ব যে নেবে, তাকে সে সারা জীবনের জন্য গ্রহণ করবে, তাই তো বলছো আলো? আচ্ছা আলোকে আমি একটা কথা বলি, তোমাকে দেখতে দেখতে কোনো দর্শকে তোমার কথা শুনতে শুনতে যদি ভালো লেগে যায়, মায়া লাগে, তোমার দায়িত্ব নিতে চায়, তোমাকে বিয়ে করতে চায়, তাতে তুমি একমত আছো? রাজি আছো? আচ্ছা, সেই ব্যক্তিটা তোমার মতো যদি স্মার্ট না হয়, বুড়া হয়, বৃদ্ধ হয়, তাতে তোমার কোনো ক্ষতি হবে? না, কোনো সমস্যা নাই, যদি তার মন ভালো থাকে, আমার যদি দায়িত্ব নিতে পারে আমার মা ভাইয়ের, তাহলে আমি রাজি আছি। অশেষ ধন্যবাদ। তার মনটা বড় হতে হবে, সে যেমনই হোক না কেন, সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, তাতে আমার কোনো আপত্তি নাই, তার মনটা বড় হতে হবে, দায়িত্ব নিতে হবে, তাই তো বলছো? হ্যাঁ। অশেষ ধন্যবাদ। আচ্ছা, সেই ব্যক্তিটা তোমার দায়িত্ব যদি নিয়ে বলে, আলো তোমার অল সাইড দায়িত্ব আমি নিলাম,
তোমাকে টাকা পয়সা লাগে আমি দেব, তোমার ভরণ পোষণের খরচ লাগলে আমি চালাবো, সেই ব্যক্তিটা যদি দুই বছর এক বছর অপেক্ষা করতে বলে তুমি অপেক্ষা করতে পারবে? হ্যাঁ অপেক্ষা করতে পারবো, যদি আমার খরচপাতি চালায় তাহলে অবশ্যই অপেক্ষা করতে পারবো। অপেক্ষা করতে পারবে হ্যাঁ, এবং সেই ব্যক্তিটা তোমাকে যদি বলে আলো তোমার সেমটা তুমি চেঞ্জ করে ফেলো প্রতিবেদনের, তুমি নতুন একটা সেম নিয়ে কথা বলো আমার সাথে, তুমি পারবে কথা বলতে? কেন কথা বলতে পারবো না। ঠিক আছে, তুমি দর্শকের উদ্দেশ্যে আরো কিছু বলো, বলো আরো কিছু বলো। দর্শক ভাইদের উদ্দেশ্যে এটাই বলবো যে কোনো ভাই যেন মানে খারাপ আলোচনা না নেয়, খারাপ কোনো আলোচনা না নেয়। কোনো ভাই যদি ছোট বোন হিসেবে একটা সেলাই মেশিন দিতে পারে তাও ভালো, কারণ আমি সেলাই মেশিন চালাতে পারি। তুমি সেলাই মেশিন চালাইতে পারো। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এই বোনটা বলছে যে আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে চাই, যদি কোনো প্রিয় ভাই আমাকে একটা সেলাই মেশিন উপহার স্বরূপে দেয় তা আমি আত্মার থেকে খুশি হব, আমি সেই মেশিনটা চালিয়ে আমার জীবিকা নির্ভর করতে পারবো এবং তার সাথে আমি আলাপ আলোচনায় মুগ্ধ থাকবো, তাই তো বলছো? হ্যাঁ আর একটা কথা বলছি প্রিয় ভিউয়ার্স, মেয়েটা পর্দাশালী মেয়ে, মেয়েটা নামাজি মেয়ে, আমি নিজে তদন্ত নিয়ে নিজে প্রতিবেদনটা করেছি, মেয়েটাকে কেউ খারাপ কমেন্ট করবে না, মেয়েটা পাচকতো নামাজি মেয়ে, তাকে খারাপ ভাষায় কেউ ফোন দিবে না, এই তো বলছো আলো? অশেষ ধন্যবাদ। ঠিক আছে, তুমি যেই নম্বরটা আমাকে দিয়েছো এই নম্বরটা তো ঠিক আছে, তুমি আমার সাথে সাথে বলবে কেমন? 01902525650 আবার বলো 01902525650 এটাই তো তোমার নম্বর, এটা তো সবসময় তোমার পাশে থাকে, যদি কোনো ভালো ভদ্রলোক যদি নিশিরাত্রেও তোমাকে ভালো মন নিয়ে ফোন দেয় তুমি ফোনটা তো রিসিভ করবে? হ্যাঁ কেন রিসিভ করবো না। অশেষ ধন্যবাদ আপু, ভালো থাকো সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।